তীব্র তাপপ্রবাহের জন্য আগামী সোমবার থেকে শনিবার পর্যন্ত সমস্ত সরকারি কলেজ, বিদ্যালয় এবং ইউনিভার্সিটি বন্ধ থাকবে। এছাড়াও বেসরকারি স্কুলগুলোকে বন্ধ রাখার জন্য অনুরোধ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। শুনুন তিনি কি বললেন। আমরা 15 দিন আগে ছুটিটা নিয়ে এসেছি, তার কারণ এখন হচ্ছে গরমটা অনেক আগে পড়ে গেছে এবং বৃষ্টির এই দাবানলে প্রখর রোদে মানুষ প্রায় অগ্নিদগ্ধ হয়ে যাচ্ছে এবং এই অবস্থায় আমাদের সবচেয়ে বেশি দেখা উচিত যাতে হিট স্ট্রোকে মানুষ বিপদে না পড়ে। একটা 12টা থেকে 4টা পর্যন্ত আমি সবাইকে বলবো রোদটা অ্যাভয়েড করার জন্য, বেশি করে জল খাওয়ার জন্য। আর আমার বাচ্চাদের কয়েকজন আমাকে বলেছেন, আমি বাচ্চাদের সাথে মিশি, কয়েকটা বাচ্চা আমার বলেছে যে আমরা পাচ্ছি না, আমরা স্কুলে গেছিলাম আমাদের না মাথা যন্ত্রণা করছে। মাথা যন্ত্রণা মানে হিট স্ট্রোকের একটা প্রবণতা রয়েছে। সেই জন্য আমাদের সরকার, আমি সিদ্ধান্ত এক্ষুনি নিলাম যে 2-3 মে থেকে কি ছুটিটা করবে সেটা স্ট্যান্ড, সেটা ঠিক আছে, কিন্তু এই সপ্তাহটা বিশেষ করে যেহেতু আবহাওয়া দপ্তরের একটা অ্যালার্টমেন্টও আছে যে কোনো এই দাবানলে এই 7 দিন প্রচন্ড রোদ থাকবে, প্রচন্ড গরমের তীব্রতা থাকবে, তাই সেই অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি পশ্চিমবঙ্গ সরকার যে নেক্সট উইকটা সোম থেকে শনি এমনি ছুটি আছে ঈদের জন্য, কিন্তু সোম থেকে শনি এই উইকটা টেম্পোরারিলি আমরা সরকারি বেসরকারি সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা বলছি তাদের ছুটি ঘোষণা করতে, রাজ্য সরকার নোটিফিকেশন করছে ইমিডিয়েট। আমি এটা বলবার পর তার কারণ বাচ্চারা পাচ্ছে না, যে বাইরে বেরোচ্ছে তার আধার হয়ে যাচ্ছে, বড়রা যদি না পারে বাচ্চারা কি করে পারবে। আর আমি নিশ্চয়ই চাইবো না বাচ্চারা এই প্রবল রৌদ্র ঝংকারের মধ্যে দিয়ে তাদের, এবং তাই আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি। এই সিদ্ধান্তটা আপনারা যদি সরকারকে জানান, আমি আমি টিচার থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে আমি ছাত্রছাত্রী থেকে শুরু করে কেউই এই সময়টা স্কুলে যাবে না, ইউনিভার্সিটি যাবে না, কলেজে যাবে না, যার কাজ করবে হিসাবে কাজ করতে বাড়ি থেকে করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই সময়টা রোদ্যুরটাকে অ্যাভয়েড করা বেটার। এই এর জন্যই সিলেবাসে যদি প্রবলেম হয় তারা এক্সট্রা ক্লাস করে পরে করে দেবেন, কিন্তু এই সময়টা মনে করি আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত এবং আমি এই সিদ্ধান্তটা নিয়েছি সরকারের পক্ষ থেকে, তাই আপনাদেরই প্রথম জানালাম। আপনারা যদি সবাইকে আমি অনুরোধ করবো বেসরকারি স্কুলগুলোকেও যে তারা যেন এই সিদ্ধান্তটা দয়া করে মানেন, কারণ অনেক সময় আমি দেখি সরকারি স্কুল মানবে তো কিন্তু বেসরকারি স্কুলগুলো মানে না, কিন্তু বেসরকারি স্কুলের বাচ্চারা বাচ্চা, আর এখন অনেক ছেলে মেয়ে আছে বিএসসি আইসিএসসি বিভিন্ন জায়গায় পড়াশোনা করে। আর নিশ্চিতভাবে ওয়েদার ইস তো হট, আমাকে একটা ব্যবস্থা করতে হবে না মানবিক স্বার্থে, মানুষের স্বার্থে